হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন পিএসপি এবং মাইস্কুয়েলের ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বগুলোতে আমি ডাটাবেস সম্পর্কে আলোচনা করেছি কীভাবে মাইস্কুয়েলের ডাটাবেস তৈরি করবেন ডাটাবেসের সঙ্গে সার্ভারে কীভাবে কানেকশন তৈরি করবেন ডাটা কিভাবে পিক আপ করবেন ডাটা কিভাবে ইনসার্ট করবেন ইত্যাদি আমি দেখিয়েছি এ পর্বে আমি দেখাব কীভাবে মাইস্কুয়েলে ইনসাইট কিউটোর ডাটা আপডেট করবেন অর্থাৎ স্কুইয়েল এবং পিএসপির মাধ্যমে কীভাবে মাইস্কুয়েলের ডাটা আপডেট করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অর্থাৎ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য ডাটাবেজের সঙ্গে কানেকশন তৈরি করতে হয় সেটি ইতিপূর্বে দেখিয়েছিলাম এবং এখানে দেখুন আমি রিকোয়ার ফাংশনের মাধ্যমে আমাদের কানেকশনের ফাইলটি এখানে আমি রিকোয়ার করে দিয়েছি এই আমাদের এখানে কানেকশন ফাইলের মধ্যে আমি সকল তথ্য বলেছি অর্থাৎ এখানে কানেকশনটাও তৈরি হবে এবং সেই তথ্যগুলো আমি এখানে রিকোয়ার ফাংশনের মাধ্যমে অ্যাড করেছি এখন আমরা ডাটাবেজ আপডেট করব। ডাটাবেজ আপডেট করার জন্য স্কুয়েলের একটি সিনটেক্স রয়েছে সেটি হচ্ছে আপডেট তারপরে পরে এখানে লিখে দিতে হবে আমরা কী আপডেট করব এবং কোনটাতে আপডেট করব যেমন এখানে আমাদের ডাটাবেজে দেখুন ডাটা মধ্যে আমাদের পাঁচটি ডাটা ইনসার্ট করেছি আমরা যদি এই চার নম্বর যে এই রোটা রয়েছে এই চার নম্বর রোড আমি কোনো একটি বিষয় কারেকশন করতে যাচ্ছি অর্থাৎ এই ক্যাটাগরিটা আমি কারেকশন করতে যাচ্ছি তাহলে কীভাবে করব আমি এখানে আপডেট লিখতে হবে তারপরে আমরা কোন জায়গায় কানেকশন করবো আমরা এইখানে এই যে আর্টিকেল যে টেবিল রয়েছে এই টেবিলটাতে কানেকশন করবো এই কারণে আমি এটি সিলেক্ট করলাম তারপরে এখানে লিখলাম আর্টিকেল অর্থাৎ আপডেট আর্টিকেল আমরা আর্টিকেল আপডেট করব তারপরে এখানে সেট লিখতে হবে অর্থাৎ আমরা কোনটাতে সেট করতে যাচ্ছি সেটি লিখতে হবে তারপরে আমরা এখানে ক্যাটাগরিটা কারেকশন করব তাহলে এখানে আমি ক্যাটাগরি লিখে দিলাম এবং ক্যাটাগরি ইকুয়াল অর্থাৎ ক্যাটাগরি জায়গায় আমি কী লিখবো সেটি আমাদের এখানে কোটের মধ্যে লিখতে হবে ক্যাটাগরি জায়গায় আমাদের এখানে ক্যাটাগরি চার নম্বরে স্পোর্টস রয়েছে এই জায়গায় আমরা যদি ইন্টারন্যাশনাল দিতে চাই অথবা অন্য কোনো তথ্য যদি দিতে চাই যেমন আমরা এখানে ন্যাশনাল লিখলাম অর্থাৎ এখানে ক্যাটাগরির জায়গায় ন্যাশনাল হবে এখানে যে স্পোর্টস রয়েছে স্পোর্টসটা মুছে গিয়ে সে জায়গায় ন্যাশনাল হবে আর এটা কত নম্বরে হবে এটা হচ্ছে চার নম্বরে হবে চার নম্বর রোতে হবে তাহলে এখানে আমাদের এখানে হয়ার যে ক্লুজ রয়েছে হয়ারের মাধ্যমে এখানে বলে দিতে হবে হয়ার আইডি ইকুয়াল টু ফোর এখন এই পুরোটি একটি কোটের মধ্যে লিখতে হবে এবং এখানে সিমিকলন দিতে হবে এখন আমরা যে এই সিনটেক্সটি লিখলাম এই সিনটেক্সটি আমরা এখানে একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি স্কুয়েল একটি ভেরিয়েবল মধ্যে রাখলাম আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমাদের এটার মধ্যে কোয়েরি চালাতে হবে আমি পূর্বের টিউটোরিয়ালে বলেছিলাম কোয়েরি সাধারণত আমরা দুই পদ্ধতিতে করতে পারি যেমন মাইস্কুয়েলি প্রসিডিউরাল পদ্ধতি এবং মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি আমি এখানে প্রথমে মাইস্কুয়েলি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি দেখাচ্ছি এবং পরবর্তীতে মাইস্কুয়েলি যে প্রসিডিউরাল পদ্ধতি রয়েছে সেটিও দেখাচ্ছি সরাসরি কানেকশনের বিষয়টি লিখলাম এবং আমরা এখানে কুয়েি চালাচ্ছি কার মধ্যে চালাচ্ছি এখানে সরাসরি এই এস কুয়েল এটির মধ্যে কুয়েি চালাচ্ছি আমাদের এখানে কাজ মোটামুটি হয়ে গেছে এটি রান করলেই কাজ হবে কিন্তু আমরা আরেকটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য অর্থাৎ আরেকটি সুন্দর করার জন্য এবং আরেকটি গোছায় লেখার জন্য আরেক কিছু কাজ করতে পারি যেমন এখানে আমরা এটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবং এখানে আমরা বলে দিব যদি কাজ হয় তাহলে একটা মেসেজ দেবে আর কাজ না হলে সে আরেকটা মেসেজ দেবে যদি কোয়েরিটা ঠিকমতো কাজ করে অর্থাৎ কোয়েরিটা সাকসেসফুল যদি হয় তাহলে সে এখানে একটা মেসেজ দেবে আপডেট সাকসেসফুল আর যদি না হয় নট আপডেট এরকম একটা মেসেজ দিতে পারে তাহলে আমি এটি রান করছি আমার এই ফাইলের নাম ছিল আপডেট আপডেট রান করলাম দেখুন আপডেট সাকসেসফুল লেখা রয়েছে আমি এখানে গিয়ে এটি রিলোড করছি আমাদের চার নম্বরে দেখুন এখানে স্পষ্ট রয়েছে আমি ব্রাউজে ক্লিক করলাম দেখুন এখানে ন্যাশনাল হয়ে গেছে অর্থাৎ এটি ঠিক মতোই আপডেট হয়েছে এখন আমরা যদি কোনো জায়গায় ভুল লিখি অর্থাৎ এখানে এসোয়েলের জায়গায় ওয়ান লিখলাম ইতিপূর্বে আমরা এটা টেস্ট করে দেখেছিলাম অনুরূপভাবে টেস্ট করে দেখছি আমি এখানে রিফ্রেশ করলাম দেখুন এখানে নট আপডেট লিখা দেখাচ্ছে এবং আনডিফাইন্ড ভেরিয়েবল স্কেল ওয়ান ইত্যাদি তথ্য দেখাচ্ছে ভুল হওয়ার কারণে এখানে আপডেট হচ্ছে না সেটি এখানে মেসেজ দিচ্ছে তারপরে আমরা এটি যদি মাইস্কুয়েলি যে প্রসিডিউরাল পদ্ধতি রয়েছে সেটি করতে চাই ইতিপূর্বে দেখিয়েছি আপনাদেরকে ওই একই পদ্ধতি এখানে জাস্ট এখানে স্কুয়েলি কোয়েরি এই ফাংশন লিখতে হবে এবং এই ফাংশনের মধ্যে এখানে আমাদের কানেকশানের বিষয়টি বলতে হবে এখানে আর্গুমেন্ট দিতে হবে একটা আর আরেকটি আর্গুমেন্ট দিতে হবে সেটি হচ্ছে আমরা এক্স এটির মধ্যে কুয়েটে চালাচ্ছি সেটি লিখে দিলে হয়ে যাবে আর এখানে আমরা আইডি ফোরের জায়গায় ফাইভ লিখছি অর্থাৎ পাঁচ নম্বরে কারেকশান হবে এখানে ক্যাটাগরির জায়গায় কারেকশন হবে এখানে আমাদের রয়েছে হচ্ছে হেডিং আমরা হেডিংয়ে কারেকশন করতে যাচ্ছি হেডিং ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি দিস ইজ হেড লিখে দিলাম তারপরে আমি এটি রান করছি আপডেট সাকসেসফুল মেসেজ ঠিক আছে এখানে গিয়ে আমি এটি ব্রাউজ করলাম দেখুন আমাদের এই পাঁচ নম্বরে দিস ইজ হেড অর্থাৎ এটি মতো কারেকশন হয়েছে এখন এখানে আমরা দেখলাম যে একটা মাত্র ফিল্ড এখানে আমরা কারেকশন করতে পারছি আমরা এখন একাধিক ফিল্ড কারেকশন করতে পারি কিনা হ্যাঁ আমরা একাধিক ফিল্ড কারেকশন করতে পারি একাধিক ফিল্ড কারেকশন করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে এখানে যেমন আমি ক্যাটাগরি লিখেছিলাম ন্যাশনাল তারপরে এখানে ক্যাটাগরির পাশাপাশি আমরা একটি অ্যান্ড লিখবো অর্থাৎ এখানে আমাদের এই ক্যাটাগরিটা কারেকশন হবে এবং সেই সঙ্গে আমাদের এখানে হেডিং এই হেডিংটাও কারেকশন হবে আমরা হেডিংয়ে লিখছি দিস ইস থার্ড হেড আমরা এটা একটু নিচে নামাই এইখান থেকে দেই অ্যান্ড হেডিং হচ্ছে দিস ইজ দিস ইজ থার্ড হেড হায়ার আইডি ইকাল টু থ্রি আর এখানে ক্যাটাগরি ন্যাশনাল আমরা দেখি থার্ড হেডে আমাদের কী আছে তিন নম্বর আমাদের থার্ড হেড রয়েছে ইন্টারন্যাশনাল রয়েছে এই জায়গায় আমাদের ন্যাশনাল আমরা দিয়েছি কোনো সমস্যা নাই আমি এটি সেভ দিলাম ব্রাউজারে গিয়ে আমি এটি রিলোড করছি তারপরে আমাদের এখানে গেলাম দেখুন তিন নম্বর আমাদের থার্ড হেড ইন্টারন্যাশনাল রয়েছে আমি এটা রিলোড করলাম থার্ড হেডের জায়গায় সরি আমাদের কোনো একটা ভুল হয়েছে এইখানে আপডেট ন্যাশনাল ও আচ্ছা এই জায়গায় আমরা অ্যান্ড লিখেছি অ্যান্ড হবে না এন্ড হবে অন্য সিনটেক্স লেখার সময় অ্যান্ড ব্যবহার হয় এখানে আমরা ন্যাশনাল পরে কোমা দিতে হবে একটা কোমা দিয়ে তারপরে আমাদের লিখতে হবে অর্থাৎ ক্যাটাগরি আমাদের এখানে চেঞ্জ হবে এবং হেডিং চ্যাঞ্জ হবে এখন আমরা দেখি এটা আমাদের কাজ হচ্ছে কি না এটি আমি রিফ্রেশ করলাম এবং এখানে গিয়ে আমি এটা ব্রাউজে ক্লিক করলাম দেখুন এখানে এই যে তিন নম্বরে দিস ইজ থার্ড হেড এবং এখানে ন্যাশনাল চলে আসছে এখন আমরা যদি এখানে স্পেসিফিক আইডি লিখে দেই তাহলে সেই স্পেসিফিক আইডিটি কারেকশন হবে আর এখানে আমরা যদি কোনো আইডি না লিখে দেই তাহলে সকল তথ্য এখানে একসঙ্গে কারেকশন হয়ে যাবে অর্থাৎ আমি যদি এখানে এটি ফেলে দিলাম ফেলে দিয়ে এখানে দেখলাম ক্যাটাগরি ইকুয়াল টু ন্যাশনাল আপডেট আর্টিকেল সেট ক্যাটাগরি ইকুয়াল টু ন্যাশনাল অর্থাৎ সকল রোতে ক্যাটাগরি ন্যাশনাল হয়ে যাবে আমি এটি আবার রিলোড করছি তারপরে এখানে আমি ব্রাউজ করলাম দেখুন ক্যাটাগরিতে সকল তথ্যই এখানে ন্যাশনাল হয়ে গেছে এরপর আপনারা দেখলেন কীভাবে পিএসপি এবং এসকিউএলের সাহায্যে মাই স্কুয়েল ডাটা আপডেট করবেন পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে ডাটা ডিলিট করবেন এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে সিলেক্টর আরও বিষয় দেখাবো টিউটোরিয়ালগুলি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনাদেরকে আমি বলবো এই টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে দেখার জন্য অর্থাৎ প্রথম থেকে ধারাবাহিকভাবে যদি আপনারা দেখেন তাহলে সকল টিউটোরিয়াল বুঝতে পারবেন এবং আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারবেন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ